You have been a very popular actor, popular face. Everyone knows you. The way you behave, the way you act, the way you perform on screen, it is very different and very uniquely you. Then a web series came into your way. You made a web series. সবাই তো আমরা কোনো না কোনো সময় শুরু করি এটা কিন্তু আমাদের এই হাউজের প্লাস ডিরেক্টর ওয়াজ আ কমপ্লিটলি নিউ প্রজেক্ট তো তুমি কি ভাবছিলে যে কারণ তুমি যখন ইট ওয়াজ নট আ ফার্স্ট ওয়ার্ক ফর ইউ রাইট তুমি তো এর আগে কাজ করেছো যে ওই সময় ক্যারিয়ারে দাঁড়িয়ে তুমি এই ফার্স্ট প্রজেক্টটা তুমি করবে তো তোমার তখন কি মনে হচ্ছিল প্রথমত হচ্ছে স্ক্রিপ্ট গল্পটা খুব ইম্পর্টেন্ট চুজ করা নিজের জন্য এবং দ্বিতীয় হচ্ছে যে অরিজিৎ চক্রবর্তী মানে টোটন দা কে আমি টোটন দা বলি তো অনেক ছোটবেলাতে মানে আমার ক্যারিয়ার শুরু হয়েছে টোটন মানে টোটন দা আমাকে দেখেছে ওইটুকু বয়স থেকে তো সেক্ষেত্রে যখন হি ইজ প্রডিউসিং সামথিং যখন একটা জিনিস তৈরি করেছে একটা জিনিস তৈরি করছে আমার মনে হয়েছে যে এটা আমার ফার্স্ট কাজ আর আমার মনে হয় যে সে আমার যে নুকসগুলো সেগুলো বেশি ভালো বার করতে পারবে সে আমাকে রেক্টিফাই করতে পারবে কারণ ওর থেকে তৈরি হয়ে যদি আমি বড় জায়গায় যাই দেন ইট উইল বি মাই ক্রেডিট সো আমার সেটা মনে হয়েছে মানে ইট বিং ভেরি ফ্র্যাঙ্ক ক্যামেরার সামনে থেকে কেউ একজন পাস করলো কেন বিশ্বাস করছিস তখন তো আমিও বসেছিলাম কেউ যায়নি শুন আমার না জায়গাটা সুবিধে মনে হচ্ছে না এই ছেলেটা আমাদের ফলো করছে এই ডকুমেন্টারিটা তুই শুট কর আমাকে এর মধ্যে আনিস না